হাসপাতাল থেকে ফিরে আবারও অসুস্থ রীতা ভুরি। টালিউড অভিনেত্রী রীতা ভুরি চক্রবর্তী অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই, হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। সম্প্রতি অস্ত্রোপচারের পরে বাড়ি ফিরেছেন, কিন্তু দুদিন না কাটতেই আবারও বিছানায় পড়ে গেলেন অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবর জানান রীতা ভুরি। জানান হাসপাতাল থেকে ফিরেই মিনিয়েচার বানাতে শুরু করেছিলেন অভিনেত্রী, ফলে তার বিশ্রামে ঘাটতি পড়ায় শরীর আরও দুর্বল হয়ে পড়েছে। রীতা ভুরির কথায়, 4 বছরে 3টি অস্ত্রোপচার, এত ভুগছি কি বলবো। তবে কাজের উপর প্রভাব ফেলতে দেননি অভিনেত্রী। বলেন, এমন নয় যে কাজকর্ম থামিয়ে বসেছিলাম, এখন তো মনে হচ্ছে এটাই অভ্যাস করে ফেলতে হবে। বারবার শারীরিক অসুস্থতা নিয়েই শুটিং করতে হবে, যতটুকু পারি কাজ করি। অভিনেত্রী আরও জানালেন, দুর্বলতা কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে, তবে স্বভাবে চঞ্চল হওয়ায় সুযোগ পেলেই উঠে পড়ছেন মিনিয়েচার বানাতে, ক্লান্ত হলে এলিয়ে পড়ছেন বিছানায়। উল্লেখ, দ্রুতই শুরু হবে বহুরূপী ছবির ডাবিং, সেই ছবিতে অভিনয় করবেন রীতা ভুরি। অভিনেত্রীর শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখেই তারিখ চূড়ান্ত করা হয়েছে ডাবিংয়ের কাজ সারার জন্য। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।